সামরিক সক্ষমতায় বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ ইসরায়েল, অথচ টানা দুই মাস অভিযান চালিয়েও হামাসের কিছুই করতে পারেনি দেশটি। বিশ্বের সমরবিদরা এখন বলছেন হামাসকে নির্মূলের ক্ষমতা নেই ইসরায়েলের, তাই এই যুদ্ধ উল্টো হামাসের মর্যাদা বাড়িয়েছে। মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত। সাত অক্টোবর হামাসকে নির্মূলের ঘোষণা দিয়ে যুদ্ধে নামে ইসরায়েল। প্রথমে বিমান হামলা চালালেও পরে স্থলে অভিযানে নামে দেশটি। শুরু থেকে দেশটি বলে আসছে হামাসকে ধ্বংস করেই দেশে ফিরবে তারা, কিন্তু দেখা গেল উল্টো চিত্র। হামাসের হাতেই ধরাশায়ী হয়েছে দেশটির সেনাবাহিনী। শত শত সামরিক যান ধ্বংস করেছে হামাস, সেই সাথে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে এ পর্যন্ত 420 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। সমরবিদরা বলছেন এতদিন যুদ্ধে টিকে থাকায় হামাসের জনপ্রিয়তা বেড়েছে দেশে বিদেশে, বিশেষ করে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে হামাসের উপর আস্থা বেড়েছে বহুগুণ। আগামী দিনের মুক্তির দিশারি হিসেবে হামাসকে দেখছেন নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিরা। ইসরায়েলি সমর গবেষক ইয়োব জিতুন এর মতে লড়াইয়ের ময়দানে হামাস প্রতিদিনই সক্ষমতা দেখিয়েছে। হামাসের শক্তিমত্তা দেখে হতবাক হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এতে প্রমাণ করে কয়েক বছর ধরে কিভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব ঠেকিয়ে দিয়েছে হামাস। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চলতি ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুতেই যুদ্ধ শেষ করার ডেডলাইন বেঁধে দিয়েছিল, সেই ঘোষণা এখন কাগজে বাগে পরিণত হয়েছে। জিতুন মনে করেন বাইত হানুন হামাসের শক্ত ঘাঁটি না হওয়ার পরও সেখানে যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে তা ইঙ্গিত দেয় যে হামাসের হাত থেকে গাজাকে মুক্ত করা এত সহজ হবে না। এই সমরবিদ ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়োদিতে এক নিবন্ধে এসব মন্তব্য করেন। ইয়োব জিতুন লিখেছেন, যদিও ইসরায়েল 2007 সাল থেকে গাজা শাসন করা হামাসকে উৎখাত করতে চেয়েছে, কিন্তু মাঠের লড়াইয়ে ইসরায়েলি বাহিনী প্রতিদিনই হামাসের সক্ষমতা দেখে অবাক হয়েছে। তারা একটি সত্যিকারের সেনাবাহিনী যা কয়েক বছর ধরে গড়ে উঠেছে তেল আবিব থেকে মাত্র 50 মিনিটের পথের দূরত্বে। জিতুন বলেন তাদের কাছে বিভিন্ন ধরনের আরপিজি সেল সহ লক্ষাধিক অস্ত্র রয়েছে, যেগুলো তাদের প্রধান অস্ত্র হিসেবে বিবেচিত হয়। তাদের কাছে আছে উন্নত রকেট লঞ্চার, বিস্ফোরকবাহী ড্রোন ও আক্রমণকারী ড্রোন। মূলত ইসরায়েলি সেনাবাহিনীর স্কাই রাইডার ড্রোনের অনুলিপি হিসেবে হামাস নিজেরাই এটি তৈরি করেছে। জিতুনের মতে উল্লেখিত অস্ত্রগুলোর বাইরে হামাস যোদ্ধাদের কাছে মেশিনগান, কালাশনিকব রাইফেল, ড্র্যাগনব স্নাইপার রাইফেল, উন্নত যোগাযোগ যন্ত্র, বিভিন্ন আকারের বিস্ফোরক ডিভাইস সহ উন্নত মানের কিছু অস্ত্র। মাহমুদ সোহেল, এটিএন নিউজ।